আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো কখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা আপনারা নোটিফাইড হন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনারা আমার ভিডিও লাইকও করতে পারেন। নমস্কার বন্ধুরা, অনেক শুভেচ্ছা নিয়ে আবার আমি মধুমিতা ভট্টাচার্য আমার অ্যাস্ট্রো জোডিয়াক চ্যানেলে এসেছি। আমি আজকে অন্য আর একটা কথা বলতে এসেছি। দেখুন, ক্যারিয়ার বা কর্ম জীবনে হচ্ছে একটা আলাদা পরিচিতি। কর্ম বা ক্যারিয়ার দিয়েই নিজস্ব আইডেন্টিফিকেশনটাকে আলাদাভাবে খুঁজে পাওয়া যায়, আর সেটা যদি ভালোভাবে হয়, ভালো ক্যারিয়ার মানে আমরা যেটা চেয়েছি হতে সেটাই যদি হতে পারি বা অনুকূল পরিস্থিতি যদি থাকে তাহলে তো খুব ভালো লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে আমাদের ক্যারিয়ারটা আমরা ঠিক যেভাবে চেয়েছিলাম সেরকম হচ্ছে না, অথবা আমরা হতে চেয়েছিলাম আর একটা, হয়ে গেলাম আর একটা, তখন হচ্ছে কি অ্যাডজাস্ট করে নিয়ে ক্যারিয়ারটাকে মেনে নেওয়া, তাই না? তা ক্যারিয়ারের কিন্তু একটা প্রধান ভূমিকা নির্ভর করে গৃহ পরিস্থিতি বা গৃহ পরিবেশ বা গৃহগত পজিশন। অনেক সময় দেখা যায় যে আমাদের গৃহের অবস্থানটা এমন জায়গায় যেখান থেকে হয়তো ভালো কোর্স বা ভালো ডিগ্রি, যেটা আমাদের ক্যারিয়ার পক্ষে খুব দরকার, বা কোনো ভালো জায়গায় যে শিক্ষা পাওয়ার যে জায়গা সম্ভাবনাটা সেটা সম্ভব হলো না গৃহগত, হয়তো গৃহ থেকে অনেক দূরে, অথবা গৃহগত কোনো পরিস্থিতি বা পরিবেশের জন্যে সেটা হলো না, অথবা দেখা যায় আমাদের গৃহ পরিবেশটাই এমন যে সেখানে ভালো মতন যে গাইডেন্সটা আমরা পেলাম না, অথবা দেখা যায় যে গৃহ পরিস্থিতিটা এত সমস্যার সংকুল হয়ে যায় যে আমাদের ক্যারিয়ারটা তখন খুব প্রবলেমের জায়গায় পড়ে যায়, তখন আমরা খুব প্রবলেমে পড়ে যাই। তা এটা আপনি কী করে বুঝবেন আজকে সেটাই বলার জন্যে। তার আগে বলছি, যদি আমার চ্যানেল ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডিসলাইক করুন, কমেন্ট করুন। নিজেদের যদি কোনো সমস্যা থাকে নিজেদের ডেট অফ বার্থ দিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার সময় মতো ঠিক উত্তর দেবো, কোনো কনসালটেন্সি ফিজ লাগবে না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তো যেটা বলছিলাম যে ক্যারিয়ারের ক্ষেত্রে গৃহ পরিস্থিতি যে সবসময় আমাদের স্টার্ট পজিশনটা তো একটা ভীষণ বড় ব্যাপার, কে কোন জায়গায় কি হবে সেটা তো একটা ভীষণ রকম ব্যাপার থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের গৃহ পরিস্থিতিটা কিন্তু বা গৃহ পরিবেশটা বা গৃহ অবস্থানটা আমাদের ক্যারিয়ারের পক্ষে কিন্তু একটা বাধার সম্মুখীন হয়ে যায়। সেটা কি করে বুঝবেন? সেটা বুঝবেন যে প্রথমে ফোর্থ হাউস, লগ্ন থেকে ফোর্থ হাউস দিয়ে গৃহ পরিস্থিতিটা বোঝানো যায়, বোঝানো হয়। এবারে ফোর্থ হাউসটা আপনার ডিস্টার্ব থাকলো, ফোর্থ হাউসে কোনো খারাপ গ্রহ থাকলো, খারাপ গ্রহ দৃষ্টি থাকলো, খারাপ গ্রহদের কনজাংশন থাকলো, অথবা ফোর্থ হাউস লর্ড আপনার নিচস্থ থাকলো, তখন কি হলো আপনার ফোর্থ হাউসটা ডিস্টার্ব, ঠিক আছে? এবার এটা ক্যারিয়ারের সঙ্গে কি করে বুঝবেন? ক্যারিয়ার বোঝায় সিক্সথ হাউস, টেন্থ হাউস, থার্ড হাউস, ফিফথ হাউস। এবারে আপনার ধরুন ফোর্থ হাউসে থার্ড, সিক্স, ফিফথ, টেন্থ লর্ডটা খুব নিচস্থভাবে আছে, অথবা এই গ্রহগুলো নিচস্থ গ্রহগুলোর কনজাংশনগুলো আছে, একসাথে আছে, অথবা আপনার ফোর্থ হাউসে লর্ডটা নিচস্থ আছে, তখন দেখা যাবে কোনো না কোনোভাবে আপনার গৃহ পরিস্থিতি বা গৃহগত কারণটাই কিন্তু আপনার সফল ক্যারিয়ার গড়ে ওঠার একটা প্রধান বাধা হয়ে
দাঁড়াবে। তখন দেখা যাবে যে কিছু না কিছু প্রবলেম আপনি ফিল করছেন, ফেস করছেন। এইবারে হচ্ছে তাহলে এর থেকে বেরোনোর মুক্তিটা কি নেই? হ্যাঁ আছে। ধরুন আপনার ফোর্থ লর্ড যেখানে নিজস্ব থাকলো সেটা যদি আপনার এইট হাউস, সিক্স হাউস, টুয়েলভ হাউস হয়, আপনার ফোর্থ হাউসের লর্ড যদি নিজস্ব থাকে এইট, সিক্স, টুয়েলভে, এবং এর এই ফোর্থ লর্ডের সঙ্গে এইট লর্ড কানেক্টেড থাকলো, সিক্স লর্ড কানেক্টেড থাকলো, টুয়েলভ লর্ড কানেক্টেড থাকলো, তখন দেখা যাবে এই ফোর্থ হাউসে বা সিক্স, এইট, টুয়েলভ হাউসের লর্ডদের দশা, অন্তর্দশায় তখন কিন্তু আপনার গৃহগত সমস্যা থেকে যে ক্যারিয়ারের পক্ষে বাধা যেটা হয়েছিল সেই জায়গাটা থেকে সলভের রাস্তা বেরিয়ে আসছে। অর্থাৎ তখন আপনি আপনার পছন্দ মতন ক্যারিয়ারে আপনি বা আপনার ক্যারিয়ারে যে সমস্যাগুলো ছিল সেরকম সমস্যাগুলো সমাধান হতে পারে, অথবা আপনার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কোনো ক্যারিয়ার করতে পারছেন না, নিজেকে কোনো কাজে যুক্ত করতে পারছেন না। তখন যদি এই গ্রহদের এরা যদি কানেক্টেড হয়, ফোর্থ লর্ড যদি এইট এইট লর্ডের সাথে, সিক্স লর্ডের সঙ্গে বা টুয়েলভ লর্ডের সাথে, ফোর্থ লর্ড যদি এই সমস্ত জায়গায় নিচস্থও হয়, তখন কিন্তু এদের দশা, অন্তর্দশা, মেনলি মহাদশাটাই মেন নির্ভর করে। তখন কিন্তু ধরুন আপনি আপনার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কোনো ক্যারিয়ার করতে পারছেন না, তখন কিন্তু সেই সময় কিন্তু আপনি নিজস্ব কোনো ক্যারিয়ার কিন্তু গড়ে তুলতে পারবেন, অথবা আপনার ক্যারিয়ারে কোনো সমস্যা হচ্ছে সেই জায়গাটা আপনি করতে পারবেন, অথবা কোনো কোর্স হয়তো আপনার করলে ক্যারিয়ারের পক্ষে ভালো হয়, কোনো না কোনো কারণবশত আপনি করতে পারছেন না, তখন কিন্তু ওই সময় কিন্তু আপনি আপনার ক্যারিয়ারে সেই কোর্সটা আপনি করতে পারবেন এবং গড়ে তুলতে পারবেন একটা সফল ক্যারিয়ার। ঠিক আছে, কেমন লাগলো আমার ভিডিওটা? ভিডিও সম্বন্ধে যদি কোনো আমার আপনাদের মতামত থাকে অবশ্যই জানান, আর আমার সঙ্গে যদি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে সরাসরি দেখা করতে চান তাহলে কলকাতার বউবাজার, বারাসাত, সোদপুর এবং ব্যাঙ্গালোরে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। ব্যাঙ্গালোরে আমি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি থাকছি। এই সময় যদি কেউ আপনারা আমার সঙ্গে দেখা করতে চান তো দেখা করতে পারেন। ঠিক আছে, আমার অন্যান্য ভিডিওগুলো দেখছেন তো? ঠিক আছে, দেখতে থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই, আসছি তাহলে। নমস্কার, ভালো থাকবেন।